দশম শ্রেণীর দুই ছাত্রীকে জামা কাপড় খুলতে বাধ্য করলেন শিক্ষিকা। এক ছাত্রীর হারানোর টাকা খুঁজে পেতে অপর দুই ছাত্রীকে সম্পূর্ণ নগ্ন করার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দামোহ জেলার রানী দুর্গাবতীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করে হয়রানির শিকার ওই দুই ছাত্রী। জানা যায়, স্কুলের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর 90 টাকা হারিয়ে যায়। খুঁজে না পেয়ে সরকারি এক শিক্ষিকার দ্বারস্থ হয় সে। অভিযোগ পেয়ে সবসময় শিক্ষার্থীর ব্যাগ তল্লাশি করে দেখেন ওই শিক্ষিকা। তারপরও কিছু না পেয়ে তল্লাশির নামে ওই শ্রেণীর দুই ছাত্রীকে সম্পূর্ণ বিভ্রস্ত করেন তিনি। অভিযোগকারী ছাত্রীরা জানায়, জয় তি গুপ্তা নামের ওই শিক্ষিকা তল্লাশির জন্য তাদের সব পোশাক খুলতে বাধ্য করে। অর্থ উদ্ধার করতে না পেরে এক পর্যায়ে তিনি জাদুবিদ্যার আশ্রয় নেওয়ারও হুমকি দেন। তবে ছাত্রীদের এই অভিযোগ অস্বীকার করেছেন জয়তি গুপ্তা। এই বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আজব সিং ঠাকুর বার্তা সংস্থা INS কে জানান, গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি তার নজরে আনা হয়। বিষয়টি তদন্ত করে দেখতে দুজন প্রধান শিক্ষিকাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।